থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আমাদের রাজ্যে সেকেন্ড ওয়েভটা আমরা সকলেই জানি অনেক বেশি আমাদের কেস উঠেছিল। 14 মেতে ম্যাডাম আমাদের সেই দিন কেসটা হয়েছিল 20,804, প্রায় 21,000 মতো। সেকেন্ড ওয়েভটা সব জায়গাতেই খুব বেশি হয়েছে, খুব বেশি হয়েছে, 70,000-80,000 করে হয়েছে। হ্যাঁ ম্যাডাম, এখন আমাদের রাজ্যে অ্যাক্টিভ নাম্বার অফ কেস যেটা বড় একসময় 1,40,000 হয়ে গেছিল, সেটা এখন অ্যাক্টিভ কেস যেটা টোটাল নাম্বার কোভিড আক্রান্ত লোক সেটা ম্যাডাম কমে 70,000 হয়েছে। পজিটিভিটি 33%-এর কাছাকাছি ছিল, সেটা গতকাল 11% নেমে এসছে। ম্যাডাম, যে রেস্ট্রিকশন গুলো ইম্পোজ করা হয়েছে সেটার কারণেই কিন্তু আমরা খুব র্যাপিড ফল দেখেছি। দাদা, তুমি ডেলি যেটা তোমার আগে 19,000 থেকে 23,000 হতো সেটা এখন 11,000-এ নেমেছে। ম্যাডাম, সেটা 9,000-এ নেমে গেছে, 9,000-এ নেমেছে। সেটা ইটস এ মানে হাফ অফ দা কেস একদম পুরো টোটাল ডিক্রিজড হয়ে গেছে আমাদের। এটা আপনাদের সকলকে এর জন্য আমি মানে থ্যাঙ্কস জানাচ্ছি। ম্যাডাম, আমাদের হসপিটাল আমরা 27,000 হসপিটাল শুধু সরকারি সিস্টেমে, তারপরে 11,000-এর কাছাকাছি বেডস গুলো ছিল প্রাইভেট সেক্টরে, 40,000-এর মতো বেড। এখন ওভারঅল অকুপেন্সি কিন্তু 20-25%-এর মধ্যে থাকছে, সেজন্য হসপিটাল বেডের যে অসুবিধা ছিল সেটা কিন্তু আমরা কিছুই আমাদের রাজ্যে সে আকারে ম্যাডাম হয়নি। ভ্যাকসিনেশনের ক্ষেত্রে ম্যাডাম আপনি নিজেই বলেছেন আমরা প্রায় 1.5 কোটি ভ্যাকসিনেশন ডোজ এখন মধ্যে দিতে পেরেছি। আপনি ম্যাডাম যে সুপার স্প্রেডার ক্যাটাগরি যেটা আপনি আইডেন্টিফাই করেছেন সেই ক্ষেত্রে ইতিমধ্যে ম্যাডাম 18 লাখ লোককে কিন্তু ভ্যাকসিন আমরা দিতে পেরেছি। তার মধ্যে ম্যাডাম যেটা নোটেড যেটা আপনি প্রত্যেকবারই বলেছেন, আমাদের যে ভেজিটেবল সেলার্স ফ্রেশি গ্রোসারি বাজার গুলোতে সারা রাজ্যে ইতিমধ্যে 6,15,000 লোককে দেওয়া হয়েছে, অর্থাৎ যে বাজার গুলোতে ম্যাডাম আছে। ভেরি গুড। তারপরে আমাদের আরো ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ম্যাডাম প্রায় 2,60,000 লোককে দেওয়া হয়েছে। হকার্স ইনক্লুডিং নিউজ পেপার হকার যারা হয়ে তার ম্যাডাম সেই ক্যাটাগরিতে 3,63,000 লোককে দেওয়া হয়েছে। তো এই সংখ্যায় আমরা কিন্তু একটু বড় পদক্ষেপ নিতে পেরেছি, যেটা ভবিষ্যতে আমাদের যখনই আমরা ওপেন আপ গ্র্যাজুয়ালি করছি তখন আমরা রেস্ট্রিকশন গুলোকে আস্তে আস্তে রিট্র্যাক্ট করলে কিন্তু কোভিড সংক্রমণ সেই আকারে কিন্তু ম্যাডাম আমরা অপেক্ষা করছি কি আর হবে না। ওভারঅল সিচুয়েশন ম্যাডাম খুব ইমপ্রুভমেন্ট দিকে আছে। ভ্যাকসিনেশন উপরে আমাদের যদি জোর রাখি তাহলে ভবিষ্যতে আমরা থার্ড ওয়েভকে অনেকটাই কিন্তু অ্যারেস্ট করতে পারবো। থ্যাংক ইউ। সেটার জন্যই তো এই মিটিংটা করা। নন্দিনী, তোমার ট্যুরিজম ডিপার্টমেন্টের ট্যুরিজম মিনিস্টারও ওখানে আছে, আমি দেখতে পাচ্ছি ভার্চুয়ালি। ম্যাডাম, যেটা হচ্ছে যে ট্যুরিজম ডিপার্টমেন্টে যারা আছে হোটেল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে গাড়ি অ্যাসোসিয়েশন থেকে শুরু করে তোমাদের ট্যুরিজমে যতগুলো জায়গা আছে তাদের নিয়ে তোমরা একটু ট্যুরিজম ডিপার্টমেন্ট আলাদা করে বসো ম্যাডাম, বসে তাদের কিভাবে হেল্প করা যায় এবং তারা কিভাবে আমাদের হেল্প করতে পারে ম্যাডাম। কারণ তাদের ওয়ার্কাররা, আমরা তো কেউ বন্ধের পক্ষে নই এবং আমরা কেউ বিজনেস বন্ধ হয়ে যায় এটার পক্ষে আমরা নই, কিন্তু সবটা বজায় রেখে কি করে করা যায়। আমি তো লোক মারার পক্ষেও নই, কথা হচ্ছে আমি এমন কিছু করবো না যাতে আমার ডিজিজটা আবার একটা থার্ড ওয়েভের দিকে চলে যায়। এটা আমরা নিশ্চয়ই চেষ্টা করবো টু কন্ট্রোল ইট। সেক্ষেত্রে আপনার নিজেকেও কন্ট্রোল করতে হবে, আমাদেরও কন্ট্রোল করতে হবে। কারণ সেকেন্ড ওয়েভে আমরা যেটা দেখছি এমনকি অল্প বয়সীদের কিন্তু বেশি হচ্ছে এবং অল্প বয়সীরা অনেকে মারাও গেছে, খুব দুঃখজনক হলেও। ইভেন আমাদের আলাপন এখানে বসে আছে, আলাপনের ভাই মারা গেছে, ওর ভাগ্নে মারা গেছে 40 বছর বয়স, একসাথে পরিবারে দুটো মৃত্যু ঘটেছে। সুতরাং এরকম অনেক পরিবারই আছে, তো মাথায় রাখতে হবে যে এটা যাতে না হয় সেটা আমাদের এখন থেকে নজর দিতে হবে যতটা পারি কন্ট্রোল করার জন্য। ম্যাডাম একটু বলি, আমাদের ট্যুরিজম সেক্টর আপনি জানেন হোটেল রেস্টুরেন্ট ট্যুর অপারেটর ট্রাভেল এজেন্ট একটা বিশাল সংখ্যা লোক এটার উপরে ডিপেন্ডেন্ট। হোটেল দে বলো না তাদের এমপ্লয়িজদের দিয়ে দিতে ভ্যাকসিনটা, ওরা ওদের সঙ্গে ম্যাডাম আমাদের 2-3 রাউন্ড কথা হয়ে গেছে এবং ওরা রাজি আছে, নিজেই ওরা অর্গানাইজও করবে, ওরা যা টাকা পয়সা লাগবে সেটাও দিতে প্রস্তুত। আমাদের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ারও এখানে রিপ্রেজেন্টেটিভ আছেন, আইওটো যেটা আমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটার্স তার প্রেসিডেন্টও এখানে আছেন। তারা মানে ফাইন্যান্সিয়াল দিক থেকে এবং লজিস্টিক দিক থেকেও কিন্তু রেডি ওদের ভ্যাকসিনেশন। বলুন তো, যিনি আছেন হোটেল অ্যাসোসিয়েশনে, হ্যাঁ নমস্কার, বলুন তো যে আপনারা আপনাদের এমপ্লয়িজদের ভ্যাকসিন দিয়ে আপনারা তো উৎপাদনের কাজে লাগাতে পারেন, হোটেল বন্ধ থাকুক এটা তো আমরা নিশ্চয়ই চাই না।